नमस्कार बन्धुरा, वेलकाम टू माई चैनल सागरिकास किचन। आमी आज के आपनादेर सामने हाजिर होयेछी एकटा केकेर भिडियो। सामने जन्माष्टमी, एई जन्माष्टमी उपलक्षे आमरा प्रत्येकेई गोपालके नतून किछु परिवेशन करे थाकि। ताई आमरा गोपालके जदि एमन सुंदर एकटा केक परिवेशन करते पारि, ताहले एई दिनटा आरो अनेक बेशी स्पेशाल होये जाय। आमार आजके रेसिपि जदि आपनादेर भालो लेगे थाके, ताहले आमार चैनलटा अवश्यई लाइक, शेयर एबं सबस्क्राइब करे नेबेन। चलुन देखे नेवा जाक आमि किभाबे एई केकटा तैरि करेछि। जन्माष्टमी उपलक्षे केकटा तैरि करेछि, ताई जन्य केकटा आमि एग्लेस केक करेछि। तो चलुन देखे नेवा जाक एई एग्लेस केक तैरि करते आमादेर की की लागबे। प्रथमेई निये नेब हाफ कप दई, 1/4 कप मेल्टेड बाटार, আপনারা এখানটাতে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1 কাপ ময়দা, 1/2 কাপ প্লাস 1/4 কাপ গুঁড়ো করা চিনি, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা অ্যান্ড 1/4 টিস্পুন সল্ট, 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। প্রথমেই একটা চালনির সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে, এবারে একটা মিক্সিং বোলে দই আর চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে। দই এবং চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে ভ্যানিলা এসেন্স এবং মেল্টেড বাটার দিয়ে একটু মিশিয়ে নেব। এই মিক্সিংটা কিন্তু কোনোভাবেই ওভার মিক্স করা যাবে না। এবারে শুকনো উপকরণগুলো 2 থেকে 3 ধাপে মিশিয়ে নেব। উপকরণগুলো একেবারে দিয়ে দিলে কেকটা অনেক সময় চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা একেবারে মিক্সিংটা করব না। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা অল্প অল্প করে দুধ দিয়ে কেকের একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। একেবারে দুধটা দিয়ে দিলে অনেক সময় কেকের ব্যাটার খুব বেশি পাতলা হয়ে যায়, তাই আমরা ধাপে ধাপেই দুধটা ব্যবহার করব। আমাদের কেকের ব্যাটার সম্পূর্ণভাবে রেডি। এবারে একটা 6 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিতে হবে। আগের থেকেই একটা 6 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে বাটার পেপার এবং একটু ময়দা ডাস্ট করে রেখেছিলাম, এর ফলে কেকটা হয়ে যাবার পরে কেকটা বার করতে আর কোনো অসুবিধা হয় না। অন্যদিকে গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিতে হবে। এই কড়াইয়ের মধ্যে কেক মোল্ডটা দিয়ে 30 থেকে 35 মিনিট কেকটা বেক হতে দেব। 30 মিনিটের আগে কিন্তু কড়াইয়ের ঢাকনা কোনোভাবেই খোলা যাবে না। প্রায় 35 মিনিট হয়ে গিয়েছে, এবারে ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব কেকটা হয়েছে কি না। টুথপিক ক্লিন এসেছে মানে বুঝতে হবে কেকটা সম্পূর্ণভাবে রেডি। কেকটা ঠান্ডা হয়ে গেলে একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে আমি 3টে স্লাইস করে নেব। সমানভাবে 3টে স্লাইস করে নিয়েছি। এই কেকের প্রথম লেয়ারটা দিয়ে তার মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে দেব, তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে হুইপড ক্রিম, এবং হুইপড ক্রিমটা দিয়ে আমরা একটু সমান করে নেব। লেয়ার হয়ে গেলে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দেব, এবং দ্বিতীয় লেয়ারের মধ্যেও একইভাবে সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে দেব। এবারে কেকের একেবারে শেষ লেয়ারটা দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে কেকটাকে একটু ফিনিশিং করে নিতে হবে। এবারে কেকটাকে একটু ডেকোরেট করে নেব, তার জন্য একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণে ক্রিম নিয়ে একটা ময়ূরের পেখম এঁকে নিচ্ছি। এবারে কিছুটা পরিমাণে গ্রিন কালার, ইয়েলো কালার এবং ব্লু কালার নিয়ে পেখমটা একটু সুন্দরভাবে ডেকোরেট করে নেব।
পেখমটা প্রায় ডেকোরেট করা হয়ে গেছে। এবারে একটা মাটকা নিয়ে আমি কেকের উপরে বসিয়ে দেব এবং মাটকাটার মধ্যে একটু হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেব। তিন কালারের ক্রিম নিয়ে একটা নজলের সাহায্যে একটা বর্ডার এঁকে দেব, এর ফলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনারা যদি বাড়িতে আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।